মালদা জেলা যুব তৃণমূলের তরফে ঐতিহাসিক মেগা জনসভা মালদা শহরে। এই জনসভার আয়োজন করেন মালদা জেলা যুব তৃণমূল প্রেসিডেন্ট প্রসূনজিৎ দাস। তারই নেতৃত্বে আজকের এই মেগা জনসভায় গণজোয়ার সৃষ্টি হয়। এদিন দুপুর 12টা থেকে মালদা কলেজ মাঠে জমায়েত হয় প্রায় 50,000 মানুষ। মালদা জেলার বিভিন্ন ব্লক এবং গ্রাম থেকে যুব তৃণমূল কর্মী সহ তৃণমূল কর্মীরা যোগ দিতে আসে যুব তৃণমূলের মেগা জনসভায়। সারা শহর মিছিলে পরিণত হয়, স্তব্ধ হয়ে যায় যান চলাচল। দুপুর 12টা থেকে মিছিল শুরু হয় মালদা কলেজ মাঠ থেকে রাজ হোটেল মোড় দিয়ে গৌর রোড হয়ে মকরমপুর হয়ে মিছিল যায় প্রশাসনিক ভবন কালেক্টর অফিসের সামনে জনসভায়। এই মিছিলে হাঁটেন তৃণমূলের মালদা জেলার সমস্ত নেতা কর্মীরা। সমস্ত মিছিল ও জনসভার আয়োজন করে মালদা জেলা যুব তৃণমূল প্রেসিডেন্ট প্রসূনজিৎ দাস। তারই নেতৃত্বে আজকের এই মেগা জনসভায় গণজোয়ার সৃষ্টি হয়। তাকে সহযোগিতা করেন প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। সমস্ত নেতাদের মিছিল করে এক মঞ্চে বসান যুব নেতা। উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, পৌরসভার প্রশাসক বাবলা সরকার, তৃণমূলের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, তৃণমূলের মুখপাত্র শুভময় বসু, প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র, জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল, পৌরসভার কোঅর্ডিনেটর কাকুলি চৌধুরী, আশিস কুণ্ডু এবং জেলা তৃণমূলের সভানেত্রী মৌসুম নূর ও আরো অনেকে। যুব তৃণমূল বাদ দিয়ে তৃণমূল চলতে পারবে না। তৃণমূল কংগ্রেসের একমাত্র পথ হচ্ছে যুব তৃণমূল কংগ্রেস। তাই তৃণমূল যুব কংগ্রেসকে সাথে নিয়ে আগামী বিধানসভার যে নির্বাচন 12টা বিধানসভায় আমরা নিশ্চিতভাবে নেতৃকে যে মালদাকে 2016 সালে অনৈতিক কংগ্রেস এবং সিপিএম এর জোটের কিছু লোক যারা তৃণমূল কংগ্রেসকে হারানোর চেষ্টা করেছিল আজকে উন্নয়ন ধ্বংস হয়ে গেছে। 2016 থেকে 21 সাল পর্যন্ত মালদায় উন্নয়ন নাই। দুটো লোকসভার প্রার্থী জিতেছে, তারা মানুষের জন্য কথা বলে না, তারা মানুষের পাশে থাকে না, তারা মানুষের জন্য উন্নয়ন করে না। তাই 2021 সালের এই মুহূর্তে দাঁড়িয়ে সামনে দেখুন আমাদের নেত্রীর লেখা আছে দুয়ারে, সরকার এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দুয়ারের সরকার বাড়িতে পৌঁছেছে। ঐতিহাসিক ভাবে প্রায় কোটি কোটি মানুষ দুয়ারের সরকারের কর্মসূচিতে গেছে, মানুষের সমস্যা জানিয়েছে, 5 লক্ষ টাকা স্বাস্থ্য বিমার কার্ড তারা সংগ্রহ করছে। জনসভায় বক্তব্য সবাই একই সুরে গাইলেন, বিজেপির বিরুদ্ধে লড়াই করবে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে। যুবনেতা প্রসূনজিৎ দাসকে সবাই ধন্যবাদ দেন এত বড় ঐতিহাসিক জনসভা করার জন্য এবং সব নেতাকে গোষ্ঠী কোন্দল ভুলিয়ে এক মঞ্চে বসানোর জন্য। শুধুমাত্র সেখানে একজন উপস্থিত ছিলেন না, ইংরেজ বাজার বিধায়ক নিহার রঞ্জন ঘোষ। রাজনৈতিক বিশ্লেষকদের মতামত, মালদা জেলা তৃণমূলের ভেঙে যাওয়া কোমর শক্ত করল যুব তৃণমূল নেতা প্রসূনজিৎ। প্রথমে আমাদের যুব ভাই প্রসূনজিৎ দাসকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে আজকে এত সুন্দর ঐতিহাসিক র্যালি এবং মিটিং এর উনি আয়োজন করেছেন এবং আমাদের তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি লিডারশিপ এখানে উপস্থিত হয়েছে। আমরা সবাই মিলে ইউনাইটেডলি আজকে যুব তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়িয়েছি। আমাদের একটাই বার্তা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আমরা সবাই একত্রিত এবং এই ভোট ঐতিহাসিক ভোট হবে। এর আগে তৃণমূল কংগ্রেসের কি ভোট হয়েছে আমি জানি না, আমি এই মুহূর্তে বলতে চাই না, কিন্তু এইবার ঐতিহাসিক ভোট হবে। কারণ কি আমাদের নেত্রীর পাশে প্রচুর মানুষ আছে, পশ্চিমবঙ্গের প্রচুর মানুষ আজকে নেত্রীর দিকে তাকিয়ে আছে।